সম্মানিত সুধি আল্লাহ সুবহান আহুয়া তাআলা ভয়াবহ কেয়ামতের সংগঠিত যখন হবে ঠিক সে সময় আলামাতে কোবরা কেয়ামতের বড় বড় আলামতের কথাগুলো সুরাজিল জালে তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু আহুয়া আলা মহাপ্রলয় ভেবিসিকাময় কেয়ামতের কথা কোরআনকারিমে শুধু বলেছেন তাই নয় বরং কেয়ামত নামকরণ করে একটি সুরাও নাজিল করেছেন সুরাতুল কেয়ামা যে সুরাতে আল্লাহ তালা কেয়ামতের সংগঠিত হবার আগে এবং সংগঠিত যখন হবে তখন কি কি ঘটনা ঘটবে সেই দৃশ্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সুরা কেয়ামতে তুলে ধরেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে কেয়ামত কখন হবে কোন দিন কোন তারিখে এই বিষয়গুলোকে আল্লাহ তালা গোপন রেখেছেন এবং আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলীসাল্লামকে আল্লাহতালা দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে কেয়ামত কখন কোন তারিখে সংগঠিত হবে কোন বারে তাও জানিয়েছেন কিন্তু উম্মতের কাছে প্রকাশ করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল সেই জন্য রসুলের করিম সাল্লাহ আলী হুসাল্লাম আলামাতুসা কেয়ামতের আগে কী কী নিদর্শন প্রকাশ পাবে কী ঘটনাগুলো ঘটবে যা থেকে মানুষ বুঝতে পারবে কেয়ামত কখন সংগঠিত হবে সে কথাগুলো বলেছেন আমাদের দেশে অতি উৎসাহী কিছু আলোচক যাদেরকে অনেকেই স্কলার মনে করে থাকে এরা অনেকে আবার তারিখ সন তারিখ সময় উল্লেখ করতেছে যে আগামী দুই হাজার চব্বিশ সালে মাহাদিন প্রকাশ ঘটবে ছাব্বিশ সালে এটা হবে আঠাইশ সালে এটা হবে এসব হচ্ছে আমার মনে হয় কোন একটি সিন্ডিকেট কাজ করতেছে ইহুদিদের মদত পুষ্ট একটি সিন্ডিকেট মুসলমানদের বিশ্বাসের মধ্যে চিড় ধরাবার জন্য এই কাজগুলো করছে তথা তথাকথিত স্কলার বা স্কলারের লেবাসধারীদের মাধ্যমে হ্যাঁ এটা নিশ্চিত ইমাম মাহেদির প্রকাশ ঘটবে কেয়ামতের আগে কিন্তু কত সালে তা তো বলার সুযোগ নেই দেখা যায় অনেকে আঠারো সালে বলেছে বিশ সালে তার প্রকাশ ঘটবে বিশ যে একুশ পেরিয়ে বাইশে আমরা পদার্পণ করলাম ঠিকই না অতৈব এইভাবে সন্তারিক উল্লেখ করে সময় নির্ধারণ করে কিছু বলার সুযোগ আমাদের নেই আমরা বিশ্বাস করি কেয়ামত হবে শুধু হবে তা না বরং যারা একেবারে নাস্তিক পরকালকে বিশ্বাস করে না তারাও এ কথা এতটুকু তো স্বীকার করছেই যে একদিন এই বিশ্বমণ্ডল এটা ডেস্ট্রয় হয়ে যাবে থাকবে না তারাও বলছে তবে তারা একটু অনুমান করছে আরও কয়েকশো বিলিয়ন বছর পরে এটা তারা ধারণা করছে কিন্তু মূলত এ সবই হচ্ছে অনুমান আর আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন তা নিশ্চিত সেটা কি নিশ্চিত ঘটবেই হবে কেয়ামতের কথা বলতে জালা তালা বলেন লা ওকসিমুবিল কয়ামা লা ওকসিমুবি নাফসিল্লা ওয়ামাহ আয়াসাবুল ইন শানু আল্লাহ নজমা আ এজামা আমি শপথ করছি কেয়ামত দিবসের আমি শপথ করছি নাফসিল্লা ওয়ামাত মানুষ কি ধারণা করেছে অবিশ্বাসীরা মানুষের মৃত্যুর পরে তাদের বিক্ষিপ্ত হার হাড্ডিকে আমি পুনরুত্থানের জন্য জোড়া লাগাতে পারব না আমি আল্লাহ কি হাড্ডিগুলো খুঁজে জোড়া লাগাতে পারবো না নাস্তিকদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন তাদের ব্যাপারে বলেছেন মানুষ কি ধারণা করেছে যা আমি মানুষের বিক্ষিপ্ত হাড্ডিগুলোকে জোড়া লাগাতে পারব না আল্লাহ বলেন শোনো আলা আমি শুধু হাড্ডিগুলো জোড়া লাগাবো তাই নয় প্রতিটি মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে বিন্যস্ত করে দেবার ক্ষমতাও রাখি মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে আমি বিন্যস্ত করে দিব বলেন সব তো যেমন আঙ্গুল ছিল ঠিক সেভাবে যে আকৃতিতে ছিল সেভাবে আমি পুনরুত্থানের পরে করে দিব এই ক্ষমতা আমি আল্লাহর আছি আল্লাহ এখানে বিজ্ঞানের একটি তথ্য প্রকাশ করলেন যা কোরআন বলেছে বছর আগে আর বিজ্ঞান এটা খুঁজে পেয়েছে এই কিছুদিন আগে প্রতিটি সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের ছাপ আল্লাহ বলেছেন আমি মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে বিন্যস্ত করে দিব অগ্রভাগের কথা আসছে কেন প্রত্যেকটি মানুষের প্রধান আইডেন্টিটি তার আঙ্গুলের ছাপ পৃথিবীতে আটশো কোটি মানুষ যদি থাকে কারও আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল হবে সুভান আপনারা দেখুন সময় আপনারা দলিল দস্তাবেজে যারা স্বাক্ষর করতে পারতেন না তার আঙ্গুলের ছাপ দিতেন যখন স্বাক্ষর পদ্ধতি চলে আসলো আমাদের ধারণা হলো আর আঙ্গুলের প্রয়োজন নাই কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রত্যেকটি ইমিগ্রেশনে চূড়ান্ত যাচাই বাছাই হয় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ঠিক কিনা ঠিকটাও তো ঠিক মতো বললেন না প্রত্যেক ইমিগ্রেশনে আপনার ফিঙ্গার প্রিন্ট টেস্ট করা হয় আপনি যে ব্যক্তি পরিচয় দিচ্ছেন আপনি সেই কিনা ঘুরে ফিরে কিন্তু বিজ্ঞান আল্লাহ যেটা ফিতরাতান দিয়েছেন মানুষের আইডেন্টিটি সেখানেই ফিরে গেল এখন এই আঙ্গুলের ছাপ দেখে মানুষকে চিনা আইডেন্টিফাই করা এটা মাত্র বিজ্ঞান পেয়েছে আর আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন দেড় হাজার বছর আগে সুহান মানে আল্লাহ বুঝাই দিলেন একসাথে দশজন মুসলমানকে কবর দেওয়া হলো তো কেয়ামতে যখন আল্লাহ জিন্দা করবেন বিষয়টা এমন হবে না একজনের মাথা আর একজনের দেহে একজনের আঙ্গুল তিরিশটা হয়ে যাবে আর একজনের দুইটা কম তা হবে না একেবারেই তালা প্রতিটি ব্যক্তিকেই তার অস্তিত্বের সাথে সৃষ্টি দান করবেন বলে কেয়ামতের কথাগুলো আল্লাহ তালা বলেছেন সুরা জিলজানে আল্লাহ তালা কেয়ামতের সবচেয়ে বড় আলামতের কথা বলেছেন আলামতে কোবরার মধ্যে পড়ে এটা আল্লাহ তালা বলেন ইদা জুল জিলাতিল আর জিল প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে যখন এই পৃথিবী আল্লাহ ভূমিকম্পের কথা বলেছেন কিসের কথা আপনারা জানেন পৃথিবীতে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বিজ্ঞান মোকাবেলা করার চেষ্টা করেছে কিন্তু আর্থ ভূমিকম্পকে মোকাবেলা করতেও দূরে থাক ভূমিকম্প যে কখন হবে তা জানার মতো কোনো যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই ঠিক কিনা এই ভূমিকম্প কত মারাত্মক বিপর্যয় সৃষ্টি করে যখন ভূখণ্ডে ভূমিকম্প হয় তখন এটা ক্ষতি করে মানুষের মাটির স্ট্রাকচার নষ্ট হয়ে যায় বড় বড় এই ধুলার সাথে মিশে যায় কিন্তু এই ভূমিকম্পটা যখন সমুদ্রে হয় তখন সেটা মরা মহাপ্রলয়ের মতো ধ্বংস করে দেয় সুনামিতে রূপ নিয়ে মাইলকে মাইল এলাকা বিধ্বস্ত করে দেয় ঘর বাড়িকে শরীর সমাধি করে দেয় আপনারা দেখেছেন একটা ভূমিকম্প হয়েছে টঙ্গা নামে একটি দ্বীপ এটা ভারত মহাসাগরে এই দ্বীপটির অস্তিত্ব মাটির সাথে মিশে গেছে কথা বুঝতে পেরেছেন এই যে ভূমিকম্প এটা পৃথিবীতে এখন যেটা হচ্ছে এটা ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন কেয়ামতের আগে কেয়ামতের আলামত হিসেবে যে ভূমিকম্প হবে আল্লাহ তালা বলেন এটা কিরকম ভূমিকম্প হবে ও আখ্রাজাতিলহা মাটি তার ভিতরে রক্ষিত সমস্ত ওজনদার জিনিস মৃত মানুষের লাশ আর খনিজ সম্পদগুলো বের করে দিবে কে বের করে দিবে মাটি কে বের করে দিবে মাটি বের করে দিবে এটা হচ্ছে বড় আলামতের কথা আল্লাহ বলেছেন আর ছোট আলামতগুলো কি হতে পারে আমরা তা দেখতে পাচ্ছি শুধু দেখতে পাচ্ছি না ছোট আলামতগুলো আমরা এখন অনুভব করতে পারছি দেখাচ্ছে বেশি আমরা এখন অনুভব করতে পারছি যেমন একদিন সাহি বুখারিতে এসেছে রসুলের করিম সাল্লা সাল্লাম সাবায়ক রামকে দিন শিখাচ্ছেন এমন সময় এক আরবি বেদুইন আসম এসে আল্লাহর হাবিব সাল্লাহ আসমকে বললেন প্রশ্ন করলেন মাতা সা কেয়ামত কবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তার জবাব দিলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নসিহত শেষ হবার পর তিনি প্রশ্ন করলেন আইনা উরাহ যে ব্যক্তিটি কেয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছে কেয়ামত কবে লোকটি কোথায় বেদিন সাহাবি বসাই ছিলেন তিনি বললেন হা আনা ইয়া আমি আছি তো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলেছেন ইদা দুগ্গি আতিল আমানা ফান তাজির ইসা ইদা দুগ্গি আতিল আমানা আমানতের যখন খেয়ানত হবে তখন তুমি কে কেমতের অপেক্ষা করবে তাৎক্ষণিক সাহেব প্রশ্ন করলেন আমানতের খেয়ানত কিভাবে হবে কিভাবে হয় আল্লাহর হাবি সাল্ল বললেন যখন অদক্ষ অযোগ্য অপাত্রে দায়িত্ব অর্পিত হবে সেটাই আমানতের খেয়ানত কেয়ামতের বড় আলামত আর তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে এই আলামতটা কি কিছুটা হলো আমরা দেখতে পাচ্ছি সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরকুম আন তু'দ্দুল আমানাতি লা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তা'দিলু আন তাহকুমু আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানতকে যথাস্থানে পৌঁছে দিবে যার আমানত তাকে দিবে আল্লাহ বলেন আল্লাহ বললেন কি আমরা এটাকে অপেক্ষা করে নিয়ে যাই ভোটাভুটিতে নজবিলা বলবেন যা আল্লাহ তালা বলছেন যোগ্য লোকের ভোট দিতে আস্তাকফুল্লাহ ইমান নষ্ট হয়ে যাবে এই ভোটাভুটি বা পদ্ধতি এটা ইসলামী কোনো পদ্ধতি নয় এটা মানুষের রচিত মানুষের প্রবর্তিত ইসলাম শুধুমাত্র দিয়েছে খিলাফত আর সেটা ইলেকশন নয় সেটা সিলেকশন ইলেকশন এবং সিলেকশনের পার্থক্য কি ইলেকশন হচ্ছে প্রত্যেকটা মানুষকে নেতা নির্বাচনের অধিকার দেওয়া যেখানে চোর বেশি সেখানে চোরকে নেতা বানানো হবে যে সমাজের মানুষ দুর্নীতিবাস কে নেতা বানাবে ঠিক কিনা সুদখোর যেখানে বেশি কে নেতা বানাবে আর তাই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেশে ভালো মানুষ নামাজি মানুষ কি ভোট পায় নাকি কথা বলে যার পয়সা আছে সে ভোট পায় যার টাকার জোর যত বেশি সে ভোট পায় আর আপনারা এমন এক দুর্ভাগা জাতি ভোট দিচ্ছেন যারা সেরেক করে কুফর করে তাদেরকে আপনারা ভোট দিচ্ছেন আপনি ভোট দেওয়ার অর্থ বুঝেন আপনি যাকে ভোট দিলেন তার সমস্ত কুফুরি মতাদর্শের সাথে তাকে সমর্থন দিলেন এটা আপনার ইমান নষ্ট হয়ে যাবে যারা এই কাজগুলো করেছেন আল্লাহর কাছে তো অবাকরুন নতুবা এক অক্ত নামাজ কবুল হবে না সব বরবাদ হয়ে যাবে নেতৃত্বের ক্ষেত্রে সমাজের প্রতিপত্তির ক্ষেত্রে আর পয়সার সামনে সব ভুলে যান তখন আর আখেরাত মরে থাকে না তাহলে এই যে আমরা যে আমাদের সমাজের অবস্থা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেয়ামতের আলামত কারণ আমানতদারের কাছে আমরা আমানত দিই নাই দায়িত্বশীলকে দায়িত্ব না দিয়ে যোগ্য লোককে দায়িত্ব না দিয়ে অযোগ্য লোককে উপযুক্ত পাত্রের দায়িত্ব অর্পণ না করে অনুপযুক্ত পাত্রের দায়িত্ব দিচ্ছি যিনি হাকিম হবার যোগ্য নয় তাকে হাকিম বানাচ্ছি যিনি ফতুয়া দেবার যোগ্য নয় তাকে মুফতি বানাচ্ছি যিনি নিজেই ইসলাম বুঝে না তাকে ইসলামের স্কলার বানাচ্ছি যিনি মানুষ একটা লুটপাট করে খায় দুর্নীতি করে চাঁদাবাজি করে মানুষকে জুলুম করে তাকেই নেতা বানাচ্ছি আমরা দায়ী এটা আমানতের খেয়ানত আর এটা কেয়ামতের বড় আদা